শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো অফিসে মারতে অনেক কাজ করে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে কিছু কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আকাশের অবস্থা মনে খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টিও আসতে পারবে, দেখা যাক যতটুকু হয় ততটুকু থাকে। আর এখন আমি উঠোনটা ঝাড় দেবো, আর সকালের কিছু বাসন সেগুলো মেজে, আর মাছ এসছে আমাদের ওই বাসা থেকে, মাছগুলো কেটে কুটে স্নান করে নেব। এই সমস্ত কাজগুলো না স্নানের আগে করতে অনেকটা ভালো লাগে, স্নান করে এগুলো কাজ করতে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখবে আমাদের পুকুরের জ্যান্ত মাছ। তো চলো দেখাই তোমাদেরকে। জ্যান্ত মাছ আমি বেশিরভাগ স্নানের আগেই কাটি। কী হয়, নোংরা একটা গন্ধ, একটা স্মেল থাকে, এই স্মেলগুলো আমার একদম ভালো লাগে না। তো চলো মাছগুলো দেখাই আগে। এই যে বাসনগুলো সকালে জল খাবার বানিয়েছিলাম, আর এই যে জ্যান্ত মাছ, এই যে দেখো কি সুন্দর নড়ছে না, এই যে দেখো, এই যে দেখো কাটতে ইচ্ছে করে না বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর ওরা খেলছে জলে। তো বন্ধুরা, আগে যখন আমি কাপড় দিয়েছিলাম তখন ভাবলাম যে বৃষ্টি বোধহয় এক্ষুনি এসে যাবে, কিন্তু বৃষ্টি তো আসেনি, হয়তো কাপড়গুলো শুকিয়ে যাবে। এই যে দেখো যতটুকু রুদ্র থাকে তত কোনো থাকবে, তারপর যদি বৃষ্টি এসে যায় আমি নিয়ে যাব ঘরে। আর এখন আমার ছেলে এক্সামে গেছে, সকালবেলা আসার সময় হয়ে গেছে, আমি এখন রান্না চাপাবো। ঠাকুর পুজো শেষ, আর স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্না চাপাবো। আজ কি রান্না করবো, সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা। তো চলো, ঘরের কাজ টাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে ছেলে কলেজ থেকে আসার পর আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে পাঠিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে গেলাম একটি ফলের দোকানে কিছু ফল নেওয়ার জন্য। গিয়ে দেখি ফলগুলো খুব একটা সুবিধের নয়, একদম বাজে। তো আর অন্যদিকে আর তাকালাম না, এখান থেকে বেচে নিচে কিছু ফল নিয়ে আসলাম। তো আমাদের ঘরে তো অনেকটাই ফল ছিল, আম, কাঁঠাল, লিচি, পেঁপে, কলা, এগুলো ছাড়াও অল্প স্বল্প ফল নিয়ে এসেছিলাম। তারপর তো পাশে ছিল পার্লার, এখানে একটু নিজের জন্য একটু থ্রেডিং করে নিলাম, তো গিয়েছিলাম। তো এখানে গিয়ে আমার ওই পার্লারের দিদি, কিন্তু আমার ফলোয়ার, সবসময় আমার ভিডিও দেখেন, আর ওই দিদি ওই পাশে আরেকজন বোনের সাথে আমার পরিচয় হয়ে গেল। তো দিদি বললো ঠিক আছে, আমিও তোমার ভিডিও আজ থেকে দেখব। তারপর তো আমরা ফিরে এসেছি ঘরে। পাঠিয়েছেন আমার শাশুড়ি মা, ফোন করে দুপুরবেলা বললেন যে ঘরে একটু পুজো আছে, তো কিছু ফল নিয়ে আসার জন্য। তো আমি আর আমার ছেলে দুজনই কলেজ থেকে আসার পর বেরিয়ে পড়লাম কিছু ফল নেওয়ার জন্য। আসতে সময় দুপাশে যে প্রাকৃতিকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখতে আমার খুব ভালো লাগছিল। এই তো এসে গেলাম ঘরে। আর কি কি নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো। এই ফলটার নাম বলো কাশ্মীরি চিনার, জানি না খেতে কেমন হবে। কে কে খেয়েছো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও। পুজো এমনিতে আমাদের ঘরের পুজো খুব একটা বড় নয়, আমরা নিজেরার মধ্যেই করব। তারপর কিন্তু ফলগুলো আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে ঘরে নেব, কারণ এগুলো রাস্তার পাশে দোকান, তো অনেক ধুলো বালি এটা সেটা পড়ে থাকে, তো ভালো করে ধুয়ে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।